লম্বা হওয়ার আটটি সহজ ও বৈজ্ঞানিক উপায়। ঘুমের মধ্যেও আপনি আপনার উচ্চতা এক ফুটের মতো বাড়াতে পারেন। কি প্রিয় দর্শক, অবাক হচ্ছেন? আজ আমরা দেখাবো কিভাবে বৈজ্ঞানিক উপায়ে আপনি আপনার উচ্চতা বাড়াতে পারবেন। যদিও 25 বছর পর্যন্ত আমাদের উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু এই পদ্ধতি ব্যবহার করলে 35 বছরেও আপনার উচ্চতায় আসবে পরিবর্তন। আপনি নিজেকে সুঠাম দেহের অধিকারী করতে চাইলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মাত্র 8টি ট্রিক্স কাজে লাগিয়ে আপনার উচ্চতা কয়েক ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত বাড়ানো যাবে। চলুন সেই ট্রিক্সগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, বাইসাইকেল চালানো। আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, সাইকেল চালানোর মাধ্যমে আপনি আপনার উচ্চতা কয়েক ইঞ্চি বাড়াতে পারেন। তবে এর জন্য আপনার সাইকেলে আনতে হবে কিছুটা পরিবর্তন। আপনার সাইকেলে বসার সিট একটু উঁচু করে রাখতে হবে, যাতে করে প্যাডেল মারার সময় আপনার পা পুরোপুরি সোজা হয়। তবে এমন উঁচু করা যাবে না যাতে করে আপনার পায়ের লিগামেন্টে চাপ পড়ে। এই সাইকেল দৈনিক 1 ঘন্টা করে চালালে আপনার পায়ের মাসেল শক্তিশালী হবে এবং আপনার লং বোনগুলোর গ্রোথ ভালো হবে, আপনার উচ্চতা বাড়বে। নাম্বার 2, ঝুলে থাকতে হবে। আপনার উচ্চতা বৃদ্ধিতে পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী। আপনার প্রতিদিন প্রায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা এই কাজ করা উচিত। এতে করে আপনার মেরুদণ্ড এবং বাহু দুটোই একসাথে গ্রোথ বাড়বে। আপনার মেরুদণ্ড বৃদ্ধি পেলে মেরুদণ্ডে থাকা মাসেল এবং এর পাশে জয়েন করা মাসেলের বৃদ্ধি হবে। এর ফলে আপনার শরীর শারীরিকভাবে সুস্থ এবং সুন্দর কাঠামো পাবে। নাম্বার 3, কাঁধের উপর ভর করে থাকা। এই পদ্ধতি খুব সাবধানে করা উচিত, কারণ আপনার কাঁধে ভর করে পা উপরে দিয়ে রাখতে হবে। একটু ভুল কিছু হলে আপনার কাঁধ এবং কোমরে সমস্যা দেখা দিতে পারে। তাই স্ক্রিনে দেখানো অনুযায়ী আপনার হাতকে এভাবে রাখুন। এই অনুশীলনের মাধ্যমে আপনার মেরুদণ্ডে থাকা লংগিটিউডিনাল লিগামেন্টের বৃদ্ধি হবে, ফলে দেহের কাঠামোতে আসবে একটু পরিবর্তন। আপনার শরীর কয়েক ইঞ্চি পরিমাণ বৃদ্ধি পাবে, তাই এই পদ্ধতি আমাদের প্রতিদিন করতে হবে। প্রথম দিকে একটু কম করলেও পরে আস্তে আস্তে করে সময় বাড়াবেন। নাম্বার 5, কোবরা অনুশীলন। এই অনুশীলনের সময় আমরা পুশ আপ দেওয়ার মতো করে শুয়ে পড়ব, তারপর মাথাকে সাপের মতো করে উপরে তুলে নেব। এতে করে আমাদের মেরুদণ্ডের মুভমেন্ট ভালো হবে, সচল হবে মেরুদণ্ডের প্রতিটি সেগমেন্ট। এই পদ্ধতি আমাদের নিতম্বের আকার সুন্দর করে। এই পদ্ধতিতেও আমাদের শরীর কিছুটা বৃদ্ধি পায়, তবে প্রতিদিন নিয়ম করে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। নাম্বার 6, এই পদ্ধতিতে আমাদের দেহ ভাঁজ করে রাখতে হবে। স্ক্রিনে দেখানো অনুযায়ী আমাদের পায়ের পুরো অংশটি সোজা রেখে শরীরকে ভাঁজ করতে হবে এবং হাতের আঙুলগুলো ঠিক পায়ের আঙুলের কাছে রাখতে হবে। এই পদ্ধতি ব্যবহার করলে আমাদের মেরুদণ্ডের বৃদ্ধি ঘটবে, তার সাথে আমাদের আপার লিম্ফ বা হাতের এবং লোয়ার লিম্ফ বা পায়ের উচ্চতাও বৃদ্ধি পাবে। হাতের মাসেল, বাইপাস ও ট্রাইপাসেও ভালো মেদ জমবে এই পদ্ধতি ব্যবহারের ফলে। প্রতিদিন কিছু সময় এই অনুশীলনের অভ্যাস গড়ে তুললে আপনার উচ্চতা কয়েক ইঞ্চি বাড়তে পারে। নাম্বার 7, লাফানো। এই পদ্ধতি হচ্ছে বৃদ্ধির জন্য মূল আকর্ষণ। লাফানো ছাড়া শরীর বৃদ্ধি করা যায় না। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে লাফানোর শরীর একটু বেশি গ্রোথ করে, তাই বাচ্চাদের লাফানোর কথা বলা হয়। লাফানোর ক্ষেত্রে যে কোনো কিছুতে আমরা লাফাতে পারি, দড়ি লাফ কিংবা এমনিতেও লাফাতে পারি। দৈনিক প্রায় 1/2 ঘন্টা সময় লাফিয়ে কাটানো উচিত যারা নিজের শরীর বৃদ্ধি করতে চান। নাম্বার 8, সাঁতার কাটা। শরীরকে বৃদ্ধি করার জন্য সাঁতার কাটা যেন অন্যরকম এক অনুশীলন। এই সাঁতারের মাধ্যমে আমাদের শরীরের প্রায় সব অঙ্গ নড়াচড়া করা হয়। এতে করে আমাদের প্রতিটি জয়েন্ট থেকে লোহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি হতে থাকে। আমাদের শরীরে রক্তের প্রবাহ বাড়তে থাকে, জয়েন্টের জড়তা কমতে থাকে, আমাদের গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের শরীর কয়েক ইঞ্চি পরিমাণ বাড়ে। এই 8টি পদ্ধতি ছাড়াও আরও 2টি পদ্ধতি আছে, যা ছাড়া আমাদের বৃদ্ধি পাওয়া অসম্ভব। এক হলো খাবার। অবশ্যই আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। এতে করে আমাদের শরীর প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, প্রোটিন পায়, যা শরীর গঠনের জন্য অনেক বেশি কার্যকরী। আর দ্বিতীয়টি হলো ঘুম। ঘুমের মাধ্যমে আমরা আমাদের শরীরকে একটু বৃদ্ধি করতে সাহায্য করি। সুপাইন পজিশনে, অর্থাৎ সোজা হয়ে ঘুমালে আমাদের শরীর কয়েক ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। আর অবশ্যই আমাদের শক্ত কোনো ম্যাট্রেসের উপর ঘুমাতে হবে। এতে করে আমাদের মেরুদণ্ডের গঠন ঠিক থাকে এবং আমাদের শরীর বৃদ্ধিতেও সাহায্য করে এই শক্ত জায়গা। এইসব পদক্ষেপ কঠিন মনে পালন করতে পারলে ইনশাআল্লাহ আপনার গ্রোথ হবে কিছুটা হলেও। ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ সফল হবেন।